আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি উম্মে সালমা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নের ধরন এবং মান বণ্টন সম্পর্কে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে জেনেছো তোমাদের প্রশ্নের ধরন কেমন হয়, তবু আমি তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নের ধরনটি আলোচনা করছি। তোমাদের পরীক্ষায় 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর প্রদান করতে হবে এবং তোমাদের 30টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 30টি আনসার করতে হবে এবং তোমরা ৭০ নম্বরের সৃজনশীল আর ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এইভাবে মোট ১০০ নম্বর। এখন আসো, আমরা প্রশ্নের ধরন বুঝলাম। এখন দেখো, তোমাদের সাথে আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, কিভাবে ভারতবর্ষে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠা হয় এবং কিভাবে মুসলমানরা ভারতবর্ষ জয় করে, আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আরবদের সিন্ধু বিজয়ের কারণ এবং ফলাফল। আরবরা কিভাবে সিন্ধু বিজয় করেছিল এবং কি কারণে সিন্ধু বিজয়ের প্রতি তাদের আকর্ষণ ছিল এবং এই সিন্ধু অভিযানের জন্য যে কারণগুলো ছিল, সুনির্দিষ্ট কিছু কারণ ছিল যার ফলশ্রুতিতে আরবরা সিন্ধু অভিযান করে এবং এই সিন্ধু অভিযানের পরবর্তীতে কি ফলাফল হয়, আমরা সেগুলো আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখি আরবদের সিন্ধু বিজয়ের কারণগুলো কি। ইসলাম ধর্মের প্রচার ও প্রসার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে আমরা দেখি খোলাফায়ে রাশিদিনরা আরবদের যে সাম্রাজ্যবাদ নীতি বা সাম্রাজ্যের সম্প্রসারণ, সেটি বিভিন্ন জায়গায় তারা অভিযান প্রেরণ করে বিভিন্ন অঞ্চল দখল করছিলেন এবং আমরা দেখি যে পরবর্তীতে উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময়কালে 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে। তৎকালীন উমাইয়া খলিফা ছিলেন খলিফা আল ওয়ালিদ এবং তখনকার সময় ইরাকের শাসন করতে ছিলেন হাজজাজ বিন ইউসুফ। এই হাজজাজ বিন ইউসুফের জামাতা ছিলেন মুহাম্মদ বিন কাসিম। মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে মুসলমানরা সিন্ধু অভিযান করে এবং 712 খ্রিস্টাব্দে সিন্ধু এবং পরবর্তীতে 713 খ্রিস্টাব্দে মুলতান বিজয় করে। এই সিন্ধু বিজয়ের কারণগুলোর মধ্যে আমরা প্রথমে দেখতে পাই ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার। আরবরা সিন্ধু বিজয়ের জন্য অন্যতম একটি কারণ ছিল ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার করা। আরবরা তাদের ইসলাম ধর্মকে প্রসার করার জন্য আরব সিন্ধু নদ পর্যন্ত মুসলমানদের যে বিজয় সেটি নিশ্চিত করেন এবং তারা এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে পৃথিবীর যে প্রান্তে তারা তাদের সাফল্যের সাথে অঞ্চলগুলো জয় করবেন, সেখানে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে মূলত তারা আরব থেকে সিন্ধু নদ পর্যন্ত তাদের যে সিন্ধু বিজয়ের যে একটি উদ্দেশ্য ছিল, সেটিই ছিল প্রধান কারণ যে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার করবেন। এরপরে দেখো অর্থনৈতিক উদ্দেশ্য। অর্থনৈতিকভাবে ভারতবর্ষ খুবই সমৃদ্ধশালী একটি বৃহৎ দেশ ছিল। এখানে ভারতবর্ষ বিভিন্ন খণ্ডে বিভক্ত ছিল। এক এক অঞ্চলে এক এক রকম ধর্মীয় নীতি, ধর্মীয় আচার আচরণ ছিল, কিন্তু এই ভারতবর্ষ পুরোটাই ছিল প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর। আরবরা উপলব্ধি করতে পেরেছিলেন যে যদি তারা ভারতবর্ষে অভিযান প্রেরণ করতে পারেন, ভারত জয় করতে পারেন, তাহলে সেখান থেকে তারা প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং এই অর্থনৈতিক উদ্দেশ্যটা অনেকাংশে কারণ হিসেবে বলা যায়। এরপর দেখা আরব বিদ্রোহীদের আশ্রয়দান। খলিফা আল ওয়ালিদের সময় কিছু আরব বিদ্রোহী সিন্ধুর রাজা দাহিরের কাছে এসে আশ্রয় গ্রহণ করেন এবং রাজা দাহির তাদেরকে আশ্রয় প্রদান করেন, যার ফলশ্রুতিতে রাজা দাহিরের প্রতি খলিফা আল ওয়ালিদ অনেক বেশি ক্ষিপ্ত হন এবং এর ফলশ্রুতিতে পরবর্তীতে তারা সিন্ধু অভিযানের সিদ্ধান্ত নেন। এরপরে দেখো আরবদের রাজ্য বিস্তার নীতি। আরবরা মূলত সাম্রাজ্যবাদ নীতিতে বিশ্বাসী ছিল। তারা তাদের সাম্রাজ্যকে কিভাবে বিস্তৃত করতে হবে সেদিকে তারা মনোনিবেশ করেছিল এবং এই সাম্রাজ্য নীতির ফলস্বরূপ তারা সিন্ধু এবং মুলতান অভিযান প্রেরণ করেন। তো দেখো, জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন। সিন্ধুর রাজা দাহিরের যে দেবল বন্দর ছিল, সিন্ধুর যে দেবল বন্দর, সেই দেবল বন্দরে সিংহলের রাজা মানে বর্তমান শ্রীলঙ্কার রাজা খলিফা আল-ওয়ালিদের নিকট কিছু উপঢৌকন পাঠাচ্ছিলেন উপহার স্বরূপ। সেই উপঢৌকনগুলো যখন সিন্ধুর দেবল বন্দরে আসে তখন জলদস্যু কর্তৃক লুণ্ঠন হয়। জাহাজগুলো আটটি উপহার নিয়ে আটটি জাহাজ আসছিল, এই আটটি জাহাজ লুণ্ঠিত হয় জলদস্যু কর্তৃক। তখন এই দেবল বন্দরটা ছিল রাজা দাহিরের অধীনে। তখন উমাইয়া খলিফা আল-ওয়ালিদ রাজা দাহিরের নিকট ক্ষতিপূরণ দাবি করেন, কিন্তু রাজা দাহির সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানান। এতে খলিফা আল-ওয়ালিদ ক্ষিপ্ত হন এবং মুসলমানরা তখন সিদ্ধান্ত নেয় যে তারা সিন্ধু এবং মুলতান অভিযান প্রেরণ করবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে সিন্ধু বিজয়, কিভাবে সিন্ধু বিজয় হয়। খলিফা আল-ওয়ালিদের সময়কালে ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে তার জামাতান মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানের জন্য সেনাপতি নিযুক্ত করে যে অভিযান প্রেরণ করা হয় এবং 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় হয় এবং 713 খ্রিস্টাব্দে মুলতান বিজয় হয়। এই সিন্ধু এবং মুলতান বিজয়ের ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা বেশ কিছু প্রভাব দেখতে পাই। এই প্রভাবগুলো আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। দেখো, রাজনৈতিক ফলাফল, যে রাজনৈতিক একটা ফলাফল আমরা দেখতে পাই যে যখন আরবরা সিন্ধু বিজয় করেন তখন সেখানে তাদের একটি আধিপত্য প্রতিষ্ঠা হয়। তারা বুঝতে পেরেছিল যে এখানে তারা রাজনৈতিকভাবে সফল হবে, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক দিক থেকে খুব বেশি সফল হতে পারেনি। যদিও রাজা দাহির এখানে পরাজিত হয় এবং নিহত হয়, কিন্তু পরবর্তীতে মুসলমানরা এখানে সাথে সাথে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। তারপর আমরা দেখতে পাই যে মোটামুটিভাবে যে ইসলামের কিছুটা প্রসার এখানে হয় এবং রাজনৈতিকভাবে ভারতবর্ষে যে মুসলমানদের যে একটা আধিপত্য রয়েছে সেটা অনেকাংশে ভারতবর্ষের জনগণ এবং সেখানকার যারা শাসক ছিলেন তারা কিছুটা উপলব্ধি করতে পারেন। এরপরে দেখো, ধর্মীয় ফলাফল। আরবরা যখন সিন্ধু বিজয় করে এখানে তারা আরব দেশ থেকে গমন করে এবং বেশ কিছু আরব এখানে অবস্থান করে। পরবর্তীতে তারা এখানে বিয়ে শাদী করে এবং পরবর্তীতে তাদের যে বংশ বিস্তার হয় এর মাধ্যমে তাদের যে ধর্মান্তরিত কিছু মুসলমান আমরা দেখতে পাই ভারতবর্ষে। এবং পরবর্তীতে সিন্ধু বিজয়ের মাধ্যমে কিন্তু পরবর্তীতে ভারতবর্ষে যে দিল্লি সালতানাত দেখতে পাই আমরা, মুঘল শাসন দেখতে পাই, সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল। যে মুসলমানরা যখন সিন্ধু বিজয় করেছিল তার ফলশ্রুতিতে পরবর্তীতে এখানে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠা হয়। তো ধর্মীয় একটি ফলাফল আমরা উপলব্ধি করতে পারি যে ভারতবর্ষে মুসলমানদের শাসন প্রতিষ্ঠা হয় এবং ইসলামের প্রচার এবং প্রসার হয়। এরপরে দেখো, অর্থনৈতিক ফলাফল। অর্থনৈতিকভাবে বাণিজ্যের দিক থেকে যদি আমরা বিবেচনা করি যে ভারতবর্ষের সাথে আরবদের একটি বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং আরবরা এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসে এবং অর্থনৈতিকভাবে তারা কিছুটা লাভবান হয়। এর পরবর্তীতে দেখি সাংস্কৃতিক ফলাফল। যখন আরবরা ভারতবর্ষে তাদের অভিযান প্রেরণ করে এখানে তারা সিন্ধু জয় করে, পরবর্তীতে তারা এই যে ভারতীয় সংস্কৃতির কিছু ধারা তাদের মধ্যে যেমন ঢুকে তেমনি আরবদের কিছু সাংস্কৃতিক ধারা ভারতবর্ষের মধ্যে আসে। এভাবেই আমরা দেখতে পাই যে আরবদের সিন্ধু বিজয়ের মাধ্যমে কিছু সাংস্কৃতিক ফলাফল, কিছু অর্থনৈতিক ফলাফল, রাজনৈতিক ফলাফল, ধর্মীয় ফলাফলের প্রভাব লক্ষ্য করা যায়। তো আমি এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম আরবদের সিন্ধু বিজয়ের কারণ এবং ফলাফলগুলো। তোমরা অবশ্যই ভালোভাবে কারণ এবং ফলাফলগুলো বই থেকে পড়বে এবং যদি তোমরা ভালো করে এগুলো না পড়ো তাহলে কিন্তু তোমরা ইতিহাসটা ভালো করে জানতে পারবে না। এখানে কিছু সাল রয়েছে, যেমন কত সালে সিন্ধু বিজয় হয়, কত সাল মুলতান বিজয় হয়, তোমরা কার নেতৃত্বে সিন্ধু অভিযান করা হয়, তখনকার সময় উমাইয়া খলিফা কে ছিলেন, ইরাকের শাসনকর্তা কে ছিলেন, মুসলিম সেনাপতি কে ছিল, এগুলো খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। তা না হলে তোমরা যখন পরীক্ষায় প্রশ্ন আসবে, MCQ প্রশ্ন আসবে, কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসবে তখন তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে এগুলো বুঝতে পারবে না। তো তোমাদের কাছে অবশ্যই আমি বলবো যে তোমরা ভালোভাবে এই টপিকগুলো ভাষায় পড়বে এবং পড়ার পর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে আরেকটা টপিকস নিয়ে হাজির হব। আর যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্টসে জানালে আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।